সব খুশির দিন, সব খুশির দিন। এক মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সম্বন্ধে মহানবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি হুসাইন থেকে এসেছি। সেই ইমাম হুসাইন তার দুঃখ বেদনাকে চাপা দেবার জন্য 2500 নবীর জন্মদিন করছো। সবাই সবই খুশির ঘটনা। এক পোড়া কপাইলা ইমাম হুসাইন এই 10ই মহরমের দিন সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করে। এইটাকে মুসলমানদের চোখটাকে অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য এই অপকৌশল। আরেকটা প্রশ্ন, 2500 নবীর জন্মদিন, 10ই মহরম মেনে নিলাম, মেনে নিলাম। আচ্ছা, লেটেস্ট নবী আমার মহানবী মোহাম্মদ রসুল্লাহ, এখনো 1500 বছর হইতে 20-22 বছর বাকি আছে। সবচেয়ে লেটেস্ট নবী, সেই লেটেস্ট নবীর জন্মদিন ওহাবিরা পালন করে, নয় রবিউল আউয়াল। আহলে সুন্নাত ওয়াল জামাত পালন করে 12ই রবিউল আউয়াল। বাটালভীরা পালন করে 13ই রবিউল আউয়াল। চক্রালভীরা পালন করে 14ই রবিউল আউয়াল। কোথায় আছে? দাউদিয়ারা করে 8ই রবিউল আউয়াল। বুরহানিয়ারা করে 7ই রবিউল আউয়াল। মুসলমান তো অনেক ফেরকা আছে যে লেটেস্ট নবীর জন্মদিন হয় 10-12টা, আর প্রাচীনকালের 2500 নবী ঠিক 10ই মহরমের দিন জন্মগ্রহণ করছেন। এতে আপনারা সব একমত? আর আপনারা মহানবীর সাহাবী হইয়া মহানবীর জন্মদিন করেন 10-12টা, আর কত ধোকাবাজি দিবেন? এই ধোকাবাজির ঘোল খাইতে খাইতে আমরা এখন বুঝতে পেরেছি যে না, সত্য আরো গভীরে। তাই যেখানে যাইবেন সেখানেই ধোকা। রাজনীতিতে ধোকা এটা মানি, কিন্তু ধর্মের বিষয়েও যে এই ধোকার সৃষ্টি হচ্ছে, মনে বড় কষ্ট পাই। সুতরাং সত্য পাবেন কেমনে? যেখানে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তো নফসের জন্য মাগফিরাত চাবেন। যে মরেই না তার জন্য মাগফিরাত কোথায়? রুগী হইলে তো ডাক্তারের কাছে যাইবেন। তো নফসের মাগফিরাত না চায়া আজও বাংলার বুকে আমরা মুসলমানরা বলি, রুহের মাগফিরাত চাই, ছি 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 ছি। অথচ রু জন্মগ্রহণ করে না, রু জন্ম দেয় না, রু ক্লান্ত হয় না, রু ঘুমায় না। সেই রু কে আপনারা কোথায় নিয়ে গেছেন? তারও মাগফিরাত চান। কুল্লু নফসুন যায়কাতুল মউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়। রু তো মারাই যায় না, কুল্লু রুহিন যায়কাতুল মউত তো কোরআনের এক জায়গায়ও নাই। তাহলে আপনারা রুহের মাগফিরাত চাই, আজকে রেডিও টেলিভিশনে শুনলে অবাক হয়ে যায় আর শুনি, হায় আল্লাহ, কোন বোকার রাজ্যে বাস করি, আজও আমরা রুহের মাগফিরাত চাই, অথচ রু মারাই যায় না। এইভাবেই দিনে দিনে সত্যর উপরে মাটি চাপা পড়তে পড়তে পাহাড় হয়ে গেছে। এই মিথ্যার মাটিকে, আবর্জনাকে সরিয়া সত্যকে উদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে। এই বাবা জাহাঙ্গীরের অনেক কষ্ট হয়েছে, অনেক গাধার মতো লেখাপড়া করেছি, কত জায়গায় গেছি, কতই করেছি,
তারপরে এই লাইনে আসছি। তাই আমার কাছে যে মুড়ি ধর, আমি কিছুক্ষণ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি, কত জনম পরে তুই আমার কাছে আসলি। আমি এখানে বলতে পারলাম না, গাড়িটা কেসে ধ্যান সাধনা করে শুধু আধ্যাত্মিক জগতের জিনিসই পাবেন না, খোদার কসম রসুলের সাফায়েত পাবো না, বস্তুও পাবে। বস্তুও দেয় কি জিরনি ঝাতে, চাও কি চাও, অবাক হয়ে যায়। এত সুন্দর লতিফা, যদি কারো ইচ্ছা হয় একটু ধ্যান সাধনা করবা, মাত্র 120টা দিন। কত কষ্ট করে স্কুলটা বানিয়েছি আমি, 25 বিঘা জমির উপরে পাঁচপান্ডবান ঢেউ টিন দিয়ে ঘেরাও দিয়া প্রথম টিনের ঘর করছিলাম, 1,89,00,000 টাকা খরচ করে সেটা টিন শেড বিল্ডিং করে দিছে, অপূর্ব। তা আমি সবাইকে অনুরোধ করি, আসুন, সত্য যদি জানতে চান তাহলে আসুন। আমার কথা মতো আমি যেভাবে বলি সেইভাবে মাত্র 4 মাস মোরাকাবা করেন। আইনুল একদিন চোখে যখন দেখবেন, চোখে দেখার বিষয় অস্বীকার করা যায় না, বইয়ের পড়াটা অস্বীকার করা যায় কিন্তু চোখে দেখলে অস্বীকার করা যায় না। 4টা মাস করেন, যদি কিছু না পান খোদার কসম এই দরজার সামনে দাঁড়িয়ে বলবেন, বাবা জাহাঙ্গীর আমি কিছু পাই নাই, আসসালাম আলাইকুম, আমি চলে যাই, আমি মাথা নিচা করে থাকব। তাই আসুন, আমারও বয়স অনেক 71 হয়েছে, আর কয়েকদিনই বা বাঁচব। একদিন হয়তো আমার এই বই পড়ে মানুষ কানবে, হ্যাঁ আমারও কিছু খলিফা রয়ে গেল যারা এই স্মৃতির কোঠায় এটা চিরস্থায়ী করে রাখবে আশা করি। তাই আমি বিদায় বেলা এইটুকুই বললাম, কথা কতগুলো শিখা তো লাভ নাই, প্র্যাকটিক্যালে আসেন। তাই এক দার্শনিক বলেছিলেন, ফেইথ ইজ মিনিংলেস উইদাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস, বিশ্বাসের 4 পয়সাও দাম নাই যদি বাস্তবে না দেখি। আসেন, দেখেন সত্য আছে কি না, এইটুকুই আমি অনুরোধ করে এইখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।